চারিদিকে নীল জলরাশি, এর মাঝে বুক উঁচু করে আছে ছোট্ট এক টুকরো ভূখণ্ড, তার নাম তিস্তান দা কুহানা দ্বীপ। এর সবচেয়ে নিকটতম দেশ দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন থেকে প্রায় 2787 কিলোমিটার দূরে এর অবস্থান। এই দ্বীপে যাতায়াতের এক মাধ্যম মাছ ধরার নৌকা বা ক্রুজ জাহাজ। দুর্গম অবস্থানের কারণে একে পৃথিবীর বিচ্ছিন্নতম দ্বীপও বলা হয়। 200 বছরের বেশি সময় ধরে দ্বীপটিতে বাস করছেন কিছু ব্রিটিশ নাগরিক। নিশ্চয়ই ভাবছেন, সমুদ্রের বুকে পৃথিবীর দূরতম প্রান্তের এই মানুষগুলো কিভাবে টিকে আছে, আটলান্টিকের বুকে এই ছোট্ট দ্বীপে কিভাবে তারা পৌঁছলো। দক্ষিণ আটলান্টিক মহাসমুদ্রের মাঝে তিস্তান দা কুহানার অবস্থান। সর্বমোট 6টি ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জটি গঠিত, এর মধ্যে 3টি আগ্নেয় দ্বীপ। মাত্র 38 বর্গমাইল তিস্তান দা কুনাহা এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ। 1506 সালে পর্তুগিজ সেনাপতি ক্রিস্টাও দা কুনাহা দ্বীপটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই দ্বীপের নামকরণ হয়। 1816 সালে এটিকে ব্রিটেন দখল করে। শুরুতে সামরিক কাজে ব্যবহৃত হলেও পরে দ্বীপটিতে বেসামরিক লোকজন বসবাস শুরু করে। তিস্তান দা কুনাহা বর্তমানে ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ। এর যাবতীয় প্রশাসনিক কাজ 2 কিলোমিটার দূরে সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরিচালিত হয়। তিস্তান দা কুনাহা দ্বীপটি প্রায় বৃত্তাকার। এর মূল কেন্দ্রে আছে 6760 ফুট উচ্চতার একটি আগ্নেয় মুখ, যেটি সবশেষ জেগে উঠেছিল 1961 সালের 10ই অক্টোবর। প্রচন্ড কম্পন আর লালা থেকে বাঁচতে অনেকেই তখন দ্বীপটি ছেড়ে যান। চারিদিকে পাহাড় বেষ্টিত দ্বীপের উত্তর পশ্চিমে রয়েছে সমতল ভূমি, তাতেই গড়ে উঠেছে একমাত্র স্থায়ী মানব বসতি। রানী ভিক্টোরিয়ার পুত্র প্রিন্স আলফ্রেড 1867 সালে এই দ্বীপটিতে ভ্রমণে যান। তার সম্মানই এই দ্বীপের বসতির নাম হয় এডিনবার্গ অফ সেভেন সিস। বর্তমানে আনুমানিক 250 জন ব্রিটিশ নাগরিক স্থায়ীভাবে তিস্তান দা কুনাহা দ্বীপে বসবাস করছেন। এখানকার মানুষের প্রধান পেশা কৃষি, আলু প্রধান কৃষিজ পণ্য, পাশাপাশি স্ট্রবেরি ও পিচ ফল এখানকার মানুষেরা চাষ করে থাকেন। মাছ ধরা, পশুপালন ইত্যাদি পেশার সঙ্গে সম্পৃক্ত তারা। নিজেদের চাহিদা মিটিয়ে এইগুলো তারা রপ্তানিও করে থাকেন। স্থানীয় তিস্তান রক লবস্টারের মধ্যে অন্যতম। দ্বীপবাসীর বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস এটি। বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে। শিশুদের লেখাপড়ার জন্য আছে স্কুল, দ্বীপের বাইরে চিঠি আদান প্রদানের জন্য আছে পোস্ট অফিস, প্রার্থনার জন্য চার্চ আর কমিউনিটি হল, ক্যাফে, হাসপাতাল, এমনকি জাদুঘর, যেন গোটা একটি দ্বীপ। বাতাসের শব্দ ও গৃহপালিত পশু গরুর ডাক ছাড়াও এই দ্বীপে তেমন কোনো শব্দ বেশি শোনা যায় না। তবে দ্বীপপুঞ্জ যেখানেই যাবেন সেখানেই প্রচুর পাখি দেখতে পাবেন, এর মধ্যে উল্লেখযোগ্য পেঙ্গুইন। তবে গোটা জনপদে একটিমাত্র পাকা সড়ক আর যাতায়াতের জন্য একটিমাত্র বাস সার্ভিস। বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রয়েছে এই দ্বীপটিতে। বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা টেলিভিশন সম্প্রচার, স্থানীয় সংবাদপত্র, ইন্টারনেটের বন্দোবস্ত আছে দ্বীপটিতে। কিন্তু তিস্তান দা কুনাহা দ্বীপে কোনো বিমানবন্দর নেই, তাই দ্বীপটিতে যাওয়ার একমাত্র উপায় নৌপথ। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে জাহাজে করে এই দ্বীপে আসতে সময় লাগে 6 থেকে 7 দিন। প্রয়োজনীয় রসদ ও পর্যটক পরিবহনের একমাত্র উপায় এটি। তিস্তান দা কুনাহা দ্বীপটি ভৌগোলিকভাবে দুর্গম, তেমনই এখানে প্রবেশের অনুমতি পাওয়া কষ্টসাধ্য। দ্বীপটিতে ভ্রমণের জন্য কোনো ভিসার ব্যবস্থা নেই। এই দ্বীপে যেতে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হবে তিস্তান দা কুনাহার আইল্যান্ড কাউন্সিল বরাবর। কখনো কখনো এই দ্বীপে ভ্রমণ করতে পেরিয়ে যায় বছর। এখানে স্থানীয় পরিচিতিদের বাড়ি, গেস্ট হাউস, জাদুঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। 20 থেকে 22 দিনে একটি ভ্রমণে জনপ্রতি খরচ পড়বে $8,000-$20,000। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।